যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমরা কি করি, আমরা আল্লাহকে পাশে রেখে অন্য সব কিছুকে ইবাদত করি, সেটা টাকা পয়সা হোক বা ধন সম্পদ হোক। এটা পুরোপুরি অবাস্তব, অবান্তর কথাবার্তা। আর আমরা কি বলি, আমরা বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর বার্তাবাহক, আর ওনার বার্তা আর ওনার শিক্ষা আমাদের কাছে কোনো ভ্যালুই নাই। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন, আপনি যখন কাউকে বলছেন সে হলো আল্লাহর বার্তাবাহক, মানে সে তার মেসেজগুলো কত আমাদের জন্য মূল্যবান, কত সম্মানজনক, আপনি চিন্তা করতে পারছেন? এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, অনেক মহামূল্যবান ব্যাপার যে তিনি আমাদের কাছে পৌঁছেছেন, তার বার্তাগুলো আমাদের কাছে আসছে। ধরেন আপনার কাছে একটা চিঠি আসার কথা, কিন্তু আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে পোস্টম্যান আপনাকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, খুবই কঠিন, কিন্তু সে পোস্টম্যান সে আপনার গুরুত্বপূর্ণ মেসেজটি, সে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মেসেজটি অনেক খুঁজে অনেক ইয়া করে আপনার কাছে পৌঁছালো, তাহলে আপনি পোস্টম্যানের প্রতি কত কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আর যে আপনাকে গুরুত্বপূর্ণ মেসেজটি পাঠালো তার প্রতিও। তো সেম জিনিসটা অ্যাপ্লাই হবে আমাদের কোরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ক্ষেত্রে। এটা কত ভাগ্যের আর সম্মানের ব্যাপার যে আমরা তা ওনাকে পেয়েছি, আমরা ওনার মাধ্যমে আল্লাহর বার্তাকে বুঝতে পেরেছি। আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, কিন্তু আমরা কি তাকে বার্তাবাহক হিসেবে মানছি, সেই জিনিসটাকে আমরা বিবেচনা করছি? আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহ আর রাসূলকে অমান্য করো না, যদি তোমরা তা করো তাহলে তোমরা কোনো পথ খুঁজে পাবে না, তোমরা কোনো রেহাই পাবে না। আর আল্লাহ তাআলা বলছে বিশ্বাসঘাতকতা করো না। এই খিয়ানা এই ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে বিশ্বাসঘাতকতা হিসাবে, আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। সেই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করো না যে বিশ্বাসটা তোমাকে আমানত হিসাবে দেওয়া হয়েছিল। আমানত মানে বিশ্বাস, যে বিশ্বাসটা তোমাকে সাধারণভাবে প্রথমে দেওয়া হয়েছিল শাহাদাত, সেই শাহাদাতের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না। তোমরা যতদূর সম্ভব খাঁটি হওয়ার চেষ্টা করেন, যখনই আপনি কোনো পাপ করবেন তখন আল্লাহর কাছে ফিরে আসেন এবং তওবা করেন এবং মাফ চান। এবং জীবন অবশ্যই একটা পরীক্ষা ক্ষেত্র। আমি একটা জিনিস বারবারই বলে থাকি যে আমরা কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, আমরা কিভাবে জন্মগ্রহণ করেছি, আমাদের দেহের রং কি, আমরা এটা কোনোভাবে কোনো কিছু কন্ট্রোল করতে পারি না। এখান থেকে বোঝা যায় যে আমরা প্রতিনিয়ত পরীক্ষিত হচ্ছে, শুরু থেকে আমাদের পরীক্ষা করা শুরু হয়েছে। যে পরীক্ষা নিচ্ছে, যার দ্বারা প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, আপনি সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছেন, আপনাকে সেটা বুঝতে হবে। আর আপনার জন্য যে পরীক্ষার প্রশ্নগুলো লেখা হয়েছে আপনি শুধু সেগুলোর উত্তর দিচ্ছেন। আপনি কেন লম্বা, অন্যজন কেন খাটো, আপনি কেন কালো, অন্যজন কেন ফর্সা, কারণ আল্লাহ আপনার পরীক্ষা নিতে চায়। কেউ নিজের ইচ্ছা মতো প্রশ্নপত্র তৈরি করতে পারে না, কেউ নিজের ইচ্ছা মতো তার জাতীয়তা বেছে নিতে পারে না। আল্লাহ বলছে না, তোমরা কি একে অপরকে সম্মান করবে, তোমরা একে অপরের সমর্পিত হবে কিনা, আল্লাহ এগুলো পরীক্ষা করতে চান। তোমরা একে অপরের কথা শুনবে, একে অপরকে সম্মান দেবে, একে অপরের সাথে ভালো বন্ধুত্ব করবে কিনা, এটা আল্লাহ তারা পরীক্ষা করতে চায়।